আপনি আমাদের কোর্স গুলো শেষ করেছেন, আপনি আমাদের আইস কোর্স টা করেছেন, স্পিকিং ক্লাস মানে স্পিকিং আর আইস স্পিকিং প্র্যাকটিস ক্লাস, আইস ক্লাস কোর্স যেটা থাকে সেটা কমপ্লিট করেছেন। আপনার কাছে আমাদের কোন জিনিসগুলো ভালো লেগেছে সেটা যদি একটু বলেন। আমি ওভারঅল কোর্সের কথাই বলি। প্রথমত আমি যখন প্রথম যখন ফেসবুকে আপনাদের পেজটা দেখি, তখনই আমার ওভারঅল কোর্সটা অনেক ভালো লেগেছে, এবং আমার একটু আর্লি কোর্সের দরকার ছিল। জি তো জি যখনই আমি কথা বলি, তখনই আমি আমার আসলে মনের মতো কোর্সটা পাই আর কি। তো তখনই আসলে আমি সিদ্ধান্ত নিই যে আমি এই ইংলিশ ফিল্ড থেকে আমার কোর্সটা করব। তো ওভারঅল স্পেশালি আপনি যেভাবে পড়ান এবং আপনি যেভাবে কোর্সের সবকিছু যেভাবে বুঝাইতেন, আমি আসলে এর আগে ইউটিউবে ঘাটাঘাটি করছি, কিন্তু ওইভাবে কোর্স সম্পর্কে ভালো ধারণা পাই নাই। তো আপনার কোর্সটা করার পরেই আসলে আমি ওভারঅল সবকিছু এত ভালোভাবে বুঝতে পারছি। আর স্পেশালি হচ্ছে রিডিং আর হচ্ছে রাইটিং, রাইটিং এ আমার অনেক প্রবলেম, কিন্তু আমি রাইটিং এর ক্লাস আমার 2 বার করতে হয়েছে, কারণ প্রথমে আমি কিছু প্রবলেমের কারণে ক্লাস গুলো মিস করেছিলাম। তো পরে যখন ক্লাস করলাম আমার অনেক ইমপ্রুভ হয়েছে, এখন আমি মোটামুটি অনেক ভালো, খুব ভালো না হলেও মোটামুটি 6 পাওয়ার মতো লিখতে পারি, যেটা আপনাদের কোর্সের মাধ্যমে হয়েছে আর আপনার হেল্পের কারণে হয়েছে ভাইয়া। এটা আমি এক খুব ভালো ফিল করেছি। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে হ্যাঁ আর লিসেনিং আমি প্রথমে নিজে নিজে করতাম, তো যখন হচ্ছে আপনি ক্লাসটা লিসেনিং ক্লাসটা কমপ্লিট করলাম, তো লিসেনিং করার পরে প্রথমে আমি নিজে নিজে করলে আমার হয়তো 12-13টা বা 14-15টা, যেটা আমার খুব একটা ভালো ইমপ্রুভ হয়েছে। এখন আমাদের কোনো খারাপ দিক আছে কিনা যেটা আমরা কাজ করতে পারি? না ভাইয়া, খারাপ দিক আসলে কি বলবো, ওভারঅল আবার অনেক ইমপ্রুভ হয়েছে, খারাপ দিক আমি আসলে ফিল করি নাই তাই বলতে পারছি না।